গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, তো বড়দের প্রণাম। আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে আমি সেখানে কড়াইয়া পরিষ্কার করতে লেগেছি। আর দেখো, আমার চোখ মুখ এখনও শুকিয়ে গেছে, কারণ রাতে এখন প্রচণ্ডই ঘুম আসছে না কেন বুঝতে পারছি না। আর আজকে দেখো, আমার গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, তা তো হয় না। আর দেখো, সেখানে না আমি কি চিকেন বসিয়েছিলাম, চিকেনের দুটো লেগ পিস ছিল। আর এই রেসিপিটা অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে দেব। তো লেগ পিস জাস্ট নর্মাল কষা করেছিলাম। আর দেখো, তারপর আমি চলে গেলাম ফাইনাল পেকিংয়ে। তো যেহেতু কালকে ঘুম থেকে উঠে মা বাড়ি চলে যাব, তো আজকে একদম টোটালি একদম সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়বো বলতে মা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, আর বাইরে থেকে বের হবো দুদিন পরে। তো একদম ফাইনাল যা যা আছে সব কিছু আজকে নিয়ে নেব। সব ডকুমেন্টস ডকুমেন্টস ঠিক আছে কিনা, ডক্টরের সব রিপোর্ট ঠিক আছে কিনা সব নিয়ে নিলাম। আর দেখো, এখানে প্রচণ্ডই ওয়েদার প্রচণ্ডই খারাপ হচ্ছে আমাদের এখানে। তো আমি এখানে তাড়াতাড়ি সব বাসনগুলি ঘরে নিয়ে যাচ্ছি। তারপর চলে এলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চটা একদম নর্মালভাবে করে নিলাম, চিকেন কষা আর ভাত আর সিম্পলই ছিল, আর সাথে শুটকির ভর্তা ছিল। আর দেখো, তারপর দেখো এখানে মাঝে তো ইঞ্জেকশন নেই, তো ইঞ্জেকশনগুলি আমি একটা ফ্লাস্কের মধ্যে আইস কিউব ঢুকিয়ে তারপর ইঞ্জেকশনগুলি দিয়ে রাখছি, যাতে এটা কালকে সকালে আমি যাতে নিতে পারি। তো তারপর পিসি এসেছিল আমাদের বাড়িতে, তো যেহেতু রথযাত্রা উৎসব চলছিল মুহূর্ত, তো তখন পিসি জগন্নাথ আশ্রম থেকে, মানে জগন্নাথের মন্দিরটা থেকে আমাদের আমার জন্য প্রাশালি প্রসাদ এনেছিল। আর আমার এই মাখা প্রসাদটা, আমি তো আমরা তো সেখানে ত্রিপুরাবাসী সেটাকে মাখা প্রসাদ বলি, তোমরা কে কী বলো বন্ধুরা আমি জানি না, তো আমি সেটাকে মাখা প্রসাদ বলি, তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা নিয়ে এসেছিলো, আর এটা খেতে আমার ভীষণই খুব মানে প্রিয় লাগে, খুব দুর্দান্ত লাগে। আর দেখো, তারপর কিন্তু আমি সন্ধ্যা হয়ে গেল, দেখো প্রচণ্ড রাত, তো তারপর আমি সেখানে চলে এলাম চা করতে, কারণ যেহেতু পিসি আর পিসি এসেছিলো ওদের জন্য চা করবো, নিজেও চা করবো, চা করতে এসেছিলাম। আর বন্ধুরা, দিন দিন যায় না আমার শরীরটা কেন এত খারাপ হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাকে তোমরা সবাই আশীর্বাদ করো সেটাই কামনা করছি। আর এখানে সবাই বসে আমরা গল্প গুজব করছি। বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু ভিডিও সরি আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে। দেখো, এখানে মিষ্টিও বসা আছে, এখানে পিসি টিসি সবাই আমরা বসে আছি, আমি বসে বসে ভিডিও দেখছি। তারপর বন্ধুরা, পিসি টিসি সবাই চলে গেল, তারপর বন্ধুরা রাত হয়ে গেল। তারপর দেখো, এখানে আমি রাতে আমার কিছু আর খেতে ভালো লাগছিল না, তো শুধু একটা চিকেন লেগ পিস ছিল, আমি এটাকে খালি খালি খেয়ে নিয়েছি। তো খাওয়ার পর ব্রাশ তো কম্পালসারি ব্রাশ তো করতে হবে, তো ব্রাশ টাশ করে নেব মুখে, ফেস মুখ আমার পছন্দ অয়েলি অয়েলি হয়ে থাকে, তো মুখটাকে একদম ফেস ওয়াশ দিয়ে ঝাঁকানাকা করতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যেহেতু আমি এখন শারীরিক অসুস্থতায় আছি, তো আমি এখন ডেলি ব্লগটা ভালোভাবে দিতে পারছি না বন্ধুরা, যাই তোমাদের সাথে আমি অল্প কিছু না কিছু শেয়ার করি, তো তাই তোমাদের সামনে বন্ধুরা দিচ্ছি। তো দেখো, এখন আমি মুখটা একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নিলাম, আর রাতে অবশ্যই ভালোভাবে মুখ হাত পা একদম ফ্রেশ হয়ে ধুয়ে একদম ঘুমানো উচিত। আর দেখো, সারাদিনে আমি এখন বিছানার মধ্যে শুয়েছি, আমার শরীর আর দিচ্ছে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি, ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।